ইয়েমেন উপকূলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি জাহাজ আটক। গাজার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারবে না আমেরিকা বলছে ইরান। যুদ্ধবিরতির শেষ দিন আজ, ফের নৃশংস হামলায় পতিত হবে গাজা। হামাস নেতাদের হত্যা না করার প্রতিশ্রুতি কাতারকে দিয়েছে ইসরায়েল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক বহরের উপর আত্মঘাতী বোমা হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে নির্বাচন নিয়ে বিতর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেন উপকূলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি জাহাজ আটক। ইয়েমেন উপকূলে এডেন সাগর থেকে ইসরায়েলি মালিকানাধীন আরেকটি জাহাজ আটক হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। ইসরায়েলের ধনকুবের এয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি ট্যাঙ্কার ইয়েমেনের উপকূলে ছিনতাই হয়েছে। লন্ডন ভিত্তিক জোডিয়াক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে 22 জন ক্রু রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক অ্যাসিড বোঝাই রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি আমরে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে এবং অন্যান্য জাহাজকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। তবে এখনও এটা পরিষ্কার নয় যে কারা জাহাজটি আটক করেছে, কেউ এর দায়িত্ব স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্সে শুধু একটি শব্দের পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, জেডআইএম। ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থী সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুতি যোদ্ধারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে চলমান যুদ্ধে যোগ দিয়েছে। সূত্র পার্স টুডে। গাজার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারবে না আমেরিকা বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজা উপত্যকার নিরীহ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলি অপরাধযজ্ঞের অন্যতম প্রধান সহযোগী আমেরিকা এই অবরুদ্ধ উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণে কোনো ভূমিকা পালনের অধিকার রাখে না। তিনি গতকাল তুর্কি প্রেসিডেন্টের রজব তাইপ এরদোগানের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজার অধিবাসীদের হত্যাকারী এবং এই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে মার্কিন সরকারকে ভূমিকা রাখতে সুযোগ দেওয়ার অর্থ হবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকাকে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজাবাসীর জন্য সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার মার্কিনীদের নেই, বরং তারা এ ধরনের কিছু করতে গেলে তা ব্যর্থ হতে বাধ্য। তিনি বলেন, গাজাবাসী তাদের উপত্যকা শাসন করার জন্য হামাসকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, নিজেদের ভবিষ্যৎ প্রশ্নেও যে কোনো সিদ্ধান্ত তারাই নেবে। গাজা উপত্যকার উপর ইসরায়েলি গত 7 অক্টোবর থেকে টানা 48 দিন ভয়াবহ বোমাবর্ষণ ও পাশবিক হামলা চালিয়েছে, যদিও সেখানে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চলছে। হামলা শুরুতে এবং এরপরও ওয়াশিংটন ও তেল আবিব বারবার বলেছে, চলমান আগ্রাসনে হামাসকে ধ্বংস করে ফেলা হবে এবং এরপর গাজা উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে। সেই সঙ্গে গাজা উপত্যকার শাসনভার কার হাতে দেওয়া হবে তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের বক্তব্য দিতে দেখা গেছে। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট দুদেশের মধ্যকার সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক ও সুপ্রতিবেশী সুলভ বলে মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতির শেষ দিন আজ, ফের নৃশংস হামলায় পতিত হবে গাজা। আজ সোমবার ফিলিস্তিনের গাজায় চলছে যুদ্ধবিরতির চতুর্থ দিন। চুক্তি অনুযায়ী গাজায় 4 দিন ধরে ইসরায়েলি অভিযান বন্ধ রয়েছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির মধ্যস্থতায় করা যুদ্ধবিরতির পর সেখানে কি হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন এখন সবার। আবারও কি যুদ্ধ শুরু হবে নাকি যুদ্ধবিরতি আরও দীর্ঘ হবে? আসবে কি কোনো সমাধানের পথ? এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন নিউ ইয়র্ক টাইমস ও বিবিসির সাংবাদিকরা। সাংবাদিকরা জানান, এক কথায় এটি অনেকটা নির্ভর করছে হামাস কতজন জিম্মিকে মুক্তি দেবে তার উপর। তবে ইসরায়েলি বিশেষজ্ঞরা মনে করছেন, বন্দি বিনিময় শেষ হলে গাজা শহরের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ আবার শুরু হবে।
এটা আরও এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আর ইসরায়েলি সামরিক বাহিনী যদি দক্ষিণ গাজার উপত্যকার দিকে নজর দেয় তখন কি ঘটবে, যেমনটি জোরালো ইঙ্গিত দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, হামাস যেখানেই থাকুক না কেন তাদের ধ্বংস করার অঙ্গীকার করেছে ইসরায়েল। ধারণা করা হয় সশস্ত্র গোষ্ঠীটির গুরুত্বপূর্ণ নেতা ইয়াহিয়া সিনোয়ার ও মোহাম্মদ দেইফ হাজার হাজার যোদ্ধা ও উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি জিম্মিদের নিয়ে গাজার দক্ষিণে আত্মগোপনে রয়েছেন। ফলে জিম্মিদের উদ্ধার ও হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েল যদি আক্রমণের সিদ্ধান্ত নেয় তাহলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। সূত্র নিউ ইয়র্ক টাইমস, বিবিসি। হামাস নেতাদের হত্যা না করার প্রতিশ্রুতি কাতারকে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মধ্যেই খবর পাওয়া গেছে যে কাতারে বসবাসরত হামাসের নেতাদের হত্যা না করার প্রতিশ্রুতি কাতারকে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন প্রতিশ্রুতি পাওয়ার পরই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে কাতার। ফরাসি সাংবাদিক জর্জেস মেলব্রনট এমন তথ্য প্রকাশ করেছেন তার লে ফিগারো পত্রিকায়। ফরাসি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে কাতার এই আশ্বাস পেয়েছে যে ওই দেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কোনো গুপ্ত হামলা চালাবে না। এতে আরও বলা হয়, পণবন্দীদের মুক্তির কাজে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলের কাছে এই পূর্বশর্ত উপস্থাপন করে কাতার। উল্লেখ্য, গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে হামাস নেতাদের হত্যা করার জন্য মোসাদকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহু এমনও দাবি করেন, যে যাই বলুক না কেন যুদ্ধবিরতি চুক্তিতে হামাস নেতাদের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অপর মন্ত্রী বেনি গান্জ। ওই সংবাদ সম্মেলনে গ্যালান্ট বলেন, ইসমাইল হানিয়া এবং খালেদ মিশালের মতো সিনিয়র হামাস নেতারা ধার করার সময়ে বেঁচে আছেন, তারা সবাই মৃত মানুষ, শেষ পর্যন্ত চালিয়ে যাব, কিছুই আমাদের বাধা দেবে না, বলছে নেতানিয়াহু। এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব, কিছুই আমাদের বাধা দেবে না। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হামাসের সাথে চলমান যুদ্ধবিরতির মধ্যে রোববার উত্তর গাজা উপত্যকায় সৈন্যদের পরিদর্শন করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, আমরা আমাদের বন্দীদের ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছি এবং অবশেষে আমরা তাদের সবাইকে ফিরিয়ে দেব। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক বহরের উপর আত্মঘাতী বোমা হামলা। পাকিস্তানের অশান্ত উত্তর পশ্চিমাঞ্চলে রোববার সামরিক বহরের উপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সেনা আহত হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ওই হামলা হয় বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র। আহত অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা ওই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। সরকার বিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়। আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তান সহ বান্নু এবং এর আশপাশের এলাকায় নিয়মিত উগ্র হামলা হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালেবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক উগ্ররা সেদেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস মামলা জোরদার করেছে। কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২৩০০র বেশি পাকিস্তানি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালেবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। সূত্র ভয়েস অব আমেরিকা। ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে নির্বাচন নিয়ে বিতর্ক। ইউক্রেনে পূর্ব নির্ধারিত সময় আগামী বছরের মার্চেই নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কয়েক মাসের বিতর্ক তুঙ্গে উঠেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর জারি করা সামরিক আইন অনুযায়ী দেশটিতে এখন প্রেসিডেন্ট সহ সব ধরনের নির্বাচন নিষিদ্ধ। দেশের জনগণের একটা বড় অংশ নির্বাচনের সম্ভাবনা দেখে ক্ষুব্ধ। তাদের আশঙ্কা, সংকটের এই সময় ভোটাভুটি জাতির অস্তিত্বের লড়াইয়ের বিরূপ প্রভাব ফেলতে পারে। নির্বাচন আয়োজন সম্ভব করার জন্য ইউক্রেনের সামরিক আইনে পরিবর্তন আনা হয়েছে। তারপরও ভোট গ্রহণের পথে অনেক বাধা রয়েছে, এর মধ্যে অন্যতম নিরাপত্তা। এছাড়া বাস্তুচ্যুত জনগোষ্ঠী আরেকটি সমস্যা। সংসদ সদস্য ও ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপলস পার্টির প্রধান ওলেনা শুলিয়াক বলেন, যুদ্ধের সময় যখন আমাদের লাখ লাখ মানুষ দেশের অভ্যন্তরে ও বাইরে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, তখন নির্বাচন করা অসম্ভব।
নির্বাচনের জন্য বেশ কিছু উপকরণগত চ্যালেঞ্জও রয়েছে। যুদ্ধে দেশের স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করা, সামরিক আইনের সীমাবদ্ধতা দূর করা, তহবিল জোগানো ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।